ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। আর এই যে আমাদের মেম, ও খুব ভালো আছে। ও তো সারাদিন দুষ্টুমি করে বেড়ায়, স্কুল তো নেই, ওর ছুটি। আর ম্যাডামের পড়াটা শুধুমাত্র রাত্রেবেলাতে করে, সারাটা দিন দুষ্টুমি করে বেরিয়েছে। আজকে দুপুরে তো একটু ঘুমাইনি। হ্যাঁ, আগে বলে নিই এখন কটা বাজে। এখন বাজে 9:30, রাত 9:30। তো তোমরা ভাবতে পারো হট করে আমি কেন ব্লগটা স্টার্ট করলাম। একটা কারণে স্টার্ট করলাম, তোমাকে আমাদেরকে আমার খাবারটা আমি সর মেম আমার গরম সত্যি না, আমার এত গরম, পুরো দমে এসি চালানো, তারপর আমার ভীষণ পাখা চালানো, এসি চালানো, উফ প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম। মেম তো পুরো ভিজে চাপচুপ নিচে ছিল, আমিও জাস্ট উপরে আসলাম, এসে একটু মাথা ফাতা আছড়িয়ে নিয়ে একটু ক্রিম মেখে নাইট স্কিন কেয়ার করে তারপর আমি বেডে এসে বসেছি। তো যেটা বলছিলাম, রাতে কেন এটা খাবার আমার দেখলে তোমরা, একটা কারণে সেটা হলো, আর ভিডিওটাও আমার অন করার কারণও আছে একটাই, যে আজকে আমি তোমাদেরকে আজকে এই ভিডিওটা তোমরা নেক্সট ডেতে পাবে। আর আজকে যে ব্লগটা আমি ছেড়েছি, আমার গোল্ড জুয়েলারি কালেকশন যেটা অলরেডি তোমরা পেয়ে গেছো, সেটা আমি একদিন লেটে গেছে, তোমরা দেখলে যে একদিন গ্যাপ গেছে। আসলে নেট এত স্লো এত স্লো, যার জন্য পরের দিন গেছে। আর পরের দিন আমি রাত্রে তখন টাইমটাকে সেট করে রেখে 8টার সময় করলাম, যেটা তোমরা আমার ভিডিওটা ঠিক 8টাতেই পাও তোমরা। তো কালকে মেমের পিমনি বাড়িতে ছিল, আজকে এসছে। ও জানে মা আমাকে ছাড়া ঘুমোতে পারে না, তা সত্ত্বেও ও গিয়ে রাতে থেকে সকালবেলা ড্যাং ড্যাং করতে করতে এসে না আমাকে ভয় পাচ্ছে আমার দিকে তাকাতে, মানে মা যদি বকে তাকাচ্ছে। আর আমি একটু রেগে রেগে তাকাচ্ছি যে তুমি কেন মার, মানে মাকে ভালোবাসো না, এরকম মানে ভাব দেখাচ্ছে আর কি, রেগে রয়েছি। তো ও আমার দিকে আসছে না, ভয়তে ভয়তে চলছে, তারপরে দেখি চোখ মুখ লাল হয়ে গেছে। আমি কথা বলছিলাম না সেরকম, মানে একটু ভাব দেখাচ্ছিলাম আমি, আমি তো ওর উপর রাগ করি না, কারণ পিয়ে মনে বেরিয়ে গেছে, ও তো রাত্রে থাকতেই পারে। তো তারপরে কেঁদে কেঁদে দিয়েছে, তারপরে কোলে নিয়ে আদর করেছি। তো যেটা মেন কথা, যে এটা আমার আজকে এই ব্লগটা আমি রাত থেকে স্টার্ট করলাম, আজকের দিনে একদম আমি সময় পাইনি যে তোমাদের সামনে এসে কথা বলবো, একটার পর একটা কাজ থেকেই ছিল। আর তারপরে ভিডিও এডিটিং করা ছিল, ভিডিও ছাড়লাম তো গেল না, ভিডিওটা পোস্ট হলো না, সেটা আমি নেক্সট ডের জন্য ছেড়ে দিলাম। তো একটার পর একটা কাজ ছিল, আর এখন আমি সময় পেলাম তোমাদের সামনে এসে কথা বলা। তো ভাবলাম একটু গল্প করেই নিই আজকের রাত্রে। মেমের আজকে রাত্রে মেমের পিমনি বাড়ির থেকে চিকেন এসছে, জামরুল এসছে, মানে কতদিন পর জামরুল খেলাম, আগের বছরে খেয়েছিলাম কি ঠিক খেয়াল নেই, কিন্তু ছোটবেলায় খুব খেয়েছি জামরুলটা। তো চিকেন এসেছে, জামরুল দিয়েছে, তারপর কিছু সবজি দিয়েছে। একটা ব্যাপার হয়ে গেছে কি, আজকে দেখছি ফ্রিজটা বন্ধ হয়ে গেছে, ফ্রিজ চলছে না। তো এত খাবার কি করব, সব গরম করলাম, গরম করে যা যা এখন রাত্রে সবাই খাবে সেটা আলাদা বাটিতে তুলে গরম করে ভালো করে ফুটিয়ে আমি রেখে দিলাম কালকে নেক্সট ডের জন্য। জানি না কালকে সকালে উঠে কি দেখব, ভালো আছে না কি হয়েছে। তো পরের দিনকে তো কালকে সকালে তো তোমাদের সামনে আসবোই কথা বলতে, তখন অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব যে জিনিসটা ঠিক আছে না ভালো আছে। আর আমি তোমাদেরকে দেখাবো যে আমার জামাইবু, যে আমাদের ননদের বর, উনি রান্না করেছে, আর এত সুন্দর রান্না হয়েছে। আমি খেয়েছি একটু, আর আমার পেটটা একটু জামজাম ছিল সন্ধেবেলার দিকে, একটু মুড়ি মাখা খেয়েছি, মেমের পাপা মুড়ি মাখিয়ে দিয়েছে, সেটা খেয়েছি, এত টেস্ট, এত ভালো মাখিয়েছে, পুরো মানে দোকান বাইরের দোকান পুরো ফেল, এত টেস্ট হচ্ছে। লেবু দিয়েছে, টমেটো দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, ধনে পাতা দিয়েছে, আদা কুচি দিয়েছে, তেল দিয়েছে, লবণ দিয়েছে, বিশাল টেস্ট হয়েছে, যার জন্য একটু খেয়ে নেওয়াতে আমার পেটটা পুরো ফুলে রয়েছে। এখন আর আমি চিকেন খেতে পারলাম না, মাছের তরকারি ছিল কই মাছ দিয়ে, সেটাও খেতে পারলাম না। তো কি আর করা যাবে, তোমাদেরকে তো আমি যে ব্লগটা যাবে কালকে, আর এটা তো তারপরের দিন যাবে, তো কি রান্না করছি সেটা তোমরা দেখ শুনতেই পাবে। আমি জুয়েলারি কালেকশন, গোল্ড জুয়েলারি কালেকশন আমি বলে দিয়েছি সব। তো চলো আজকে গুড নাইট, তাই তো ম্যাম? গুড নাইট। তুমি কিছু কি বলবে তোমার ফ্রেন্ডসদের, বলবে কিছু? আমি এইটুকুই বলবো। চিকেনটা কেমন খেলে?
চিকেনটা ভালো খেলাম রাত্রিরে, এমন থেকেছি পুরো দম আটকে গেছিল। কিসের জন্য? এরকম মনে হয় মা আমার কাছে আসে। মিথ্যে কথা, মিথ্যে কথা বলে আমার দম আটকে গেছিল, মনে হচ্ছিল মা আমার কাছে আছে। কি মিথ্যে কথা সত্যি তোমরা বলো। যাক, আমি নেব তোমাকে, আমার সত্যি কথা। ঠিক আছে ছাড়ো, যাও ক্রিম মাখো। সত্যি আমাকে খুব ভালোবাসে, আমাকে ছেড়ে থাকতে পারে না সহজে। আর ওর ঠাম্মি তো ভয় পাচ্ছিল, আগের দিন তো মামা করে মাঝরাতে কান্না করছিল, ঠাম্মি রাখতে ভয় পাচ্ছিল। তো চলো আজকে রাত্রে হালকা ফুলকা খাবার, না খেয়ে তো শোয়া যাবে না। মেমের পাপা দেবে একটা তারা। কেন তুই না চিকেন খেয়ে আসলে এখন দুধ খাবি? তো চলো, গুড নাইট, বাই। গুড মর্নিং বলছি সবাইকে, কেননা এখন বাজে সকাল 10:30, আর আমি যে রান্নাঘরে চলে এসেছি, কালকে তোমাদেরকে বলেছিলাম ফ্রিজটা বন্ধ ছিল, তো চিকেন দিদিবাড়ির থেকে পাঠিয়েছিল, সেটা চাল দিয়ে গরম করে রেখে দিয়েছিলাম। এই যে সেইগুলো মাছের তরকারি, কই মাছের তরকারি, তো এটা সকালে রান্না করেছি, তেঁতো পাঁড় শাক। আর এই যে দুধ তো বারবার গরম করে রাখতে হচ্ছে, একদিনে কি হাল করে ছাড়লো ফ্রিজ এই গরমে যদি বন্ধ থাকে, তো এই অবস্থাই হয়। আর এই যে হচ্ছে সেই আমের জেলি চাটনি যেটা করব, আর এটা হচ্ছে দুধ চা মিল্ক টি যেটা আমার হাজবেন্ড এর জন্য নিয়ে যাচ্ছিলাম। আর জেলি চাটনি রেসিপিটা আমি তোমাদেরকে কার্ডে সেভ করে দিচ্ছি, তোমরা উপরে ক্লিক করে দেখে নিও। তো এই যে এটা ফুরিয়ে গেছিলো, 2-3 দিন করে চালিয়েছিলাম ফ্রিজে রেখে রেখে, আজকে তো ফ্রিজটার অবস্থা খারাপ, ভালো নেই, তো এটা করে রাখছি। 2-3 দিন আবার যাবে, দেখি ফ্রিজটা ঠিক করে আনা হবে, লোক নিয়ে আসবে, দেখবে যে কি প্রবলেম হয়েছে ফ্রিজের। আগেরবার যে কাঁচা আমের জেলিটা করেছিলাম এত টেস্ট হয়েছিল, যার জন্য আমি আবার ওকে আমানতে বলেছি। তো এই যে আবার যে দুধ দুধ বসিয়ে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গেই, গরম করতে আছে, কেননা নষ্ট হয়ে যেতে পারে। নিরামিষ রয়েছে, কালকে চিকেন রয়েছে, সেটা ছেলেরা খেয়ে নেবে। নিরামিষ বলতে আমার শ্বশুর শাশুড়ি ভীষণ মানে, আর আমার যা ছেলেরা সে বাইরে হোক ঘরে হোক খেয়ে নেয়। আর প্রচণ্ড গরম, রান্না বান্না করে এখন অস্থির, তো যাবো এখন স্নানে। আজকে কী কী রান্না করেছি নিরামিষ কী দেখাবো। নিরামিষ শাক করেছি 2 রকমের, ডাল আর আজকে করিনি, কালকে মাছের ঝোল ছিল সেটা ছেলেরা খেয়েছে। আর দুপুরে মেয়ের জন্য একটু ডিম করে দেবো, তো জল স্নান করতে যাই, তরকারিটাকে নামিয়ে ভিডিওটা আজকে অনেক লং হবে, এখানে এড করে দেবো, স্নানগুলো বসে তোমাদের সাথে কথা বলবে। যাচ্ছে স্নানে, একা একাই যাচ্ছে, টাওয়ালটা নিয়ে যাও, টাওয়ালটা নিয়ে যাও, এখন বড় হয়ে গেছে না, এখন একা একা স্নান করার মজা পেয়ে গেছে, যতটা জল ঢালতে পারে ঢালে। আর 1-2 দিন করেছে স্নান, এখন মজা পেয়ে গেছে, ওই যে যাচ্ছে স্নান করতে। তো চলো আমি একটু পার্সেলটা এসছে, চলো তোমাদের সামনেই খুলি, কি এসছে তোমাদেরকে দেখাই। আচ্ছা না, স্নান করে আসি তারপরে খুলবো, ঠিক আছে চলো। স্নান করা কমপ্লিট, আমি এসে জাস্ট বসলাম, আর তোমাদেরকে আমি পার্সেল খুলে চলো আগে দেখিয়ে নিই, তারপরে মানে এসে তোমাদের সাথে কিছু কথা বলছি। তো চলো আগে দেখি।
এটা ছিল ফেস ওয়াশ আমার হাজবেন্ডের জন্য। আমি তো নিভিয়ার ফেস ওয়াশ ইউজ করি, তো আজকে একটু ইউজ করে দেখলাম ওর ফেস ওয়াশ, তো ভীষণ ড্রাই করে স্কিন, যার জন্য আমি এখানে আর যাবো না, মানে এই ফেস ওয়াশ আর ইউজই করবো না। তো নিভিয়াই আমার কাছে বেস্ট, আমার বোন আমাকে বলেছিলো নিভিয়া ইউজ করতে, তো সত্যি খুব ভালো নিভিয়াটা, তো আমি নিভিয়াটাই ইউজ করি। আর অ্যাকোয়া প্লাস যে ফেস ওয়াশটা, এটার নাম অ্যাকোয়া প্লাস, এটা ফেস ওয়াশটা আমার হাজবেন্ড ইউজ করবে, তো ভালোই, খারাপ না। ও তো দেখি ওর স্কিনে যে কোনো ফেস ওয়াশই ভালো যায়, আমারটাও মেখে নেয়, বলে তোমারটা ভালো না। আসলে আমার স্কিনটা যেহেতু অন্যরকম, ছেলেদের স্কিন অন্যরকম, যার জন্য আমার ফেস ওয়াশ ও ইউজ করলে ওর স্কিনটা অয়েলি অয়েলি হয়ে যায়। তো ঠিক আছে, এই ছিল আমার ভিডিও আজকে তোমাদের সামনে, আমি এই ব্লগটাই আমি শেয়ার করলাম। আর মেন আজকে যে ব্লগটা, মেন এই ব্যাপারটা ছিল তোমাদের সামনে, যেটা আমার তুলে ধরা ছিল যে ফ্রিজ একটু যদি এই গরমে প্রবলেম করে তো কত অসুবিধাই না হয়, যেটা তোমাদেরকে আমি বললাম, গরম করতে করতেই দিন চলে যায়, যে এই গরমে খাবার মানে এখন করলে দুপুরের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার। সেটা কালকে রাত্রেরটা আমি, কালকের রাত্রে যে চিকেনটা দিয়েছিল সেটা আমি গরম রান্না করে ওরা সঙ্গে সঙ্গে পাঠিয়েছিল, সেটা গরম করাই ছিল, ওটা খাওয়ার পর আমি রাত্রে শোয়ার আগে আবার গরম করে এসেছি, সকালবেলা গিয়ে আবার গরম করেছি, আবার গরম করেছি, মানে গরম করে রাখলে তবেই একটু ভালো থাকছে, নইলে ওটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানে এত খাটনি হয় যে এই গরমে যদি ফ্রিজে একটু গড়বড় করে, ফ্রিজে আমাদের ফ্রিজটার ব্যাপারটা কি হয়েছে, ঠান্ডাটা ঠিক একটা হচ্ছে না, এই হচ্ছে ব্যাপার হচ্ছে। তো দেখি, ওরা বলছে, ছেলেরা বলছে যে লোক আনবে, কি প্রবলেম হচ্ছে দেখবে। তো দুধ তোমাদের দেখালাম, দুধটাও আমার জাল দিয়ে রাখতে হচ্ছে, পরে গিয়ে বিকেলের দিকে আবার গরম করতে হচ্ছে, পরে খাওয়ার পরে আবার গরম করতে হচ্ছে, সকালে ভোরবেলায় যখন পায়েল উঠে ওঠে আর কি ওর ছেলেকে খাওয়ানোর জন্য, তখন আবার গরম করে, মানে একদম না গরম করে যদি না ফুটিয়ে রাখা হচ্ছে তো ওটা কেটে দই হয়ে যাচ্ছে, ছানা হয়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো যাদের যাদের বাড়ি ফ্রিজ আছে, যারা জানো যে একদিনের জন্য যদি ডিস্টার্ব করে ফ্রিজ তো কত প্রবলেম হয়। তো চলো বাই, আজকের ভিডিও আর বেশি লং করলাম না, আমি কালকের নাইট থেকে আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছিলাম, আর আজকে এখন বাজে ঠিক একটা, এখন এখানে আমি এন্ড করে দিচ্ছি। আর আমার গয়নার কালেকশন যেটা তোমরা দেখলে সেটা কেমন হয়েছে আমাদের, কিন্তু আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর যা আছে সেটা তোমরা, আমার নবমীর একটা ভিডিও আছে আমাদের বাড়িতে নবমীতে, সেটা একবার দেখো, ওখানেও কিছু কালেকশন আছে যেটা আমি পড়েছিলাম, তো সেটা দেখলেও তোমরা বুঝবে। আসলে আমার কাছে নেই বলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সব ব্যাংকে থাকে, তো এই এই ছোটোখাটো জিনিস এই সমস্তই থাকে সবসময়, যার জন্য শেয়ার করতে পারলাম। চলো বাই বাই, ভালো থেকো সবাই।